করিম ছোট পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় মুখ এবং একটা টাইমে মানে অপি করিম মানে একজন হিট নায়িকা আজকে হয়তো সময়ের বিবর্তনে তার আসলে এজ হয়ে গেছে বা ওই ধরনের তাকে পোর্ট্রে করে রেগুলার কাজ করা হচ্ছে না যাই তার মাঝে কিন্তু আমরা তার ভিকটিম দেখে নিয়েছি তো সেখানে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল যাই হোক ওটা বলছি না এখনও আমি বলছি যে আমরা জানি যে দু হাজার সাল পর থেকে কিন্তু শাকিব খান শাকিব খান শাকিব খান ইন্ডাস্ট্রি মানে শাকিব খান এবং দুই তিন দিন আগে ছিল করিমের বার্থডে এবং সেখানে শাকিব খান তাকে নিয়ে একটা পোস্ট করেছিল যে ছোটো পরদের একজন জনপ্রিয় মিনিটে তো তাকে আসলে স্বাগতম জানাচ্ছি তো এটা নিয়ে আমার একটা পোস্ট ছিল এবং সেখানে আমি আসলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি মতামত দিয়েছিলাম যে সাকিব খান করিম তারা একটা জুটি হতে পারতো তারা একটা টাইমে একসঙ্গে কাজ করলে ব্যাপারটা কেমন হতো তো এটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কমেন্টস এসেছে তো অনেকে কমেন্টস করেছে হ্যাঁ অফি করিম শাকিব খানের সঙ্গে কাজ করবে হ্যাঁ শাকিব খান তো আসলে তখন বাংলা সিনেমার যাচ্ছে অবস্থা হ্যাঁ এত ভালো একজন নায়িকা কীভাবে কাজ করবে অনেকে যারা শাকিব খানের ফ্যান তারা কমেন্টস করেছেন যে হ্যাঁ শাকিব খানের সঙ্গে এসব নায়িকা যায় না কোনো নায়িকা হলো হ্যান ত্যান তো আমার মতামতটা ছিল এইটাই যে আসলে আমার মনে হয় যে শাকিব খানের অনেক নায়িকার থেকে করিম বেটার এখন কমার্শিয়ালি কাজ করলে কীরকম হতো পরের কথা কিন্তু আমার মনে হয় যে এই জুটিটা আমার পার্সোনালি কিন্তু হলে আমার ভালো লাগতো এবং আমি ওটা নিয়ে পোস্ট করেছিলাম এবং এটার ব্যাখ্যা আমি দেবো যে কেমন হতে পারতো অপ করিম শাকিব খান জুটি তো এবং অনেকের কমেন্টস নিয়ে সব আলোচনা করব তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি করিলাম আপনাদের মূল্যবান কমেন্ট শাকিব খান এবং করিম তারা দুজনই প্রায় সমবয়সী এবং তারা প্রায় একই টাইমে কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছে এবং দেখেন যে আমি বলবো যে তারা দুজনে কিন্তু তাদের সশ জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত শাকিব খানের হয়তো প্রতিষ্ঠিত হতে অনেক টাইম লেগেছে কিন্তু দু হাজার ছয় সালের পরে আমরা সাকিব খানকে একটা স্টবেল এমন একটা পজিশনে দেখেছি যে ইন্ডাস্ট্রি মানে কিন্তু তারপর থেকে শাকিব খান সাকিব খান সাকিব খান এবং তারপর থেকে কিন্তু আমরা শাকিব খানের সঙ্গে কিন্তু একজন নায়িকাকে কিন্তু সত্তর প্লাস সিনেমাতেও দেখেছি এবং শাকিব খানের সঙ্গে কিন্তু আমরা অনেক নায়িকাকে দেখেছি যে যাদের আসলে ফিল্মেটিক আপনার মনে হয় না কিন্তু তারা শাকিব খানের সঙ্গে কিন্তু রেগুলার কাজ করে গেছে তো আমার ওখানে আমার পোস্টটা ছিল এরকম যে আমার যে শাকিব খান যেহেতু অপিকরমের বার্থডেতে তো তাকে তিনি পোস্ট দিয়েছেন যে ছোটো দেওয়ার একজন জনপ্রিয় তো তার জন্মদিন আমার ওখান থেকে কিন্তু আমার ব্যাপারটা কিন্তু মাথায় খেলে এবং আমি অনেক দিন ধরে কিন্তু ভাবি যে এই ছুরিটা যদি হতো তো পার্সোনালি কিন্তু খুবই ভালো হতো যে শাকিব খান অপিকরিম তারা একসঙ্গে কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছে তো সেখানে কিন্তু অনেকের কমেন্টস ছিল তো আমি যারা বলবো যে যারা সাকিব খানের মানে ভক্ত না তো তাদের কমেন্টস এরকম ছিল যে হ্যাঁ শাকিব খানের সঙ্গে আপনি কীভাবে ভাবলেন যে শাকিব খান ওরকম লতুপতু ওরকম প্রেমের সিনেমাতে মানে শাকিব খানের টিপিক্যাল প্রেমের সিনেমাতে করিম কাজ করবে তো আমি এখন যদি তার এই কথার যদি ব্যাখ্যা দিই তো আমি অ্যাট ফার্স্ট যে কথাটা বলবো যে দু হাজার সাল পর্যন্ত ওই যে ছয় নয় ওই যে তিন চার বছর শাকিব খানের যে সিনেমাগুলো ছিল ওখানে কিন্তু মানহিন সিনেমার থেকে কিন্তু মানসম্মত সিনেমার সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি এবং অসংখ্য মানসম্মত সিনেমা আছে এখন আপনার যদি ওই সিনেমাগুলোকেও যদি আপনার মানসম্মত না মনে হয় আমি তো নাইনটিজ বা এরটি যেন অনেক ভালো ভালো সিনেমা নিয়ে অনেক ভালো ভালো ডিরেক্টরের সিনেমা নিয়েও কিন্তু আমি প্রশ্ন তুলতে পারবো আজ বেঙ্গলি ফিল্ম সুতরাং দেখেন এখন বাংলা কমার্শিয়াল ফিল্মে আপনি যত ভালো অভিনেত্রী হন না কেন এখানে কিন্তু আপনাকে আসলে ছাড় দিতে হবে এবং বাংলা কমার্শিয়াল ফিল্ম একটু অন্য রকমের হয় যে নায়িকাদের আসলে ওইভাবে পোর্ট্রে করে গল্প হয় না আরও যদি সুপারস্টারদের সঙ্গে অন্য কথা আমরা কিন্তু জয় হাসানের মতো অভিনেত্রীকে কিন্তু আমরা পূর্ণ প্রেম কাহিনী বা পূর্ণ প্রেম কাহিনী টুতে কিন্তু আমরা শাকিব খানের সঙ্গে দেখেছি পয়েন্ট অফ দ্য ভিউ আপনি দেখেন যে আসলে তাহলে কেন আসলে ওপি করিম কেন করতে পারবে না হোয়াই নট এখন আমার পার্সোনাল মনে হয় যে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা কিন্তু দারুণ একটা জুটি হতে পারত। তাদের কিন্তু স্ক্রিনে দারুণ মানাতো আমরা যদি জাস্ট ওই টাইমটা যদি হিসাব করি এবং ওই টাইমে তাদের যে ন্যাচারাল লুক তাদের যে ব্যাপার ছিল মানে দুজনকেই কিন্তু স্ক্রিনে সুন্দর লাগতো এবং ওই টাইমে যদি ব্যাক টু ব্যাক তাদের যদি আমরা দেখতাম আমার পার্সোনাল মনে হয় যে দুজনকে আসলেই ভালো মানাতো এখন সেখানে কিন্তু অনেক সাকিব ভক্তরা তারা কিন্তু অনেক রকম কমেন্টস মানে তারা মানে তাদের যে ব্যাপার যে মানে তারা ম্যাক্সিমাম একটা পোর্শন তারা কিন্তু কমেন্টস করেছে হ্যাঁ তাকে মানাতো না হ্যাঁ অপিকরিম মানে সে কী কীভাবে আসলে কমার্শিয়াল সিনেমার নায়িকা হয় হ্যাঁ তার হাইট কম ত্যান মানে তাকে মানাতো না স্ক্রিনে এবার আমি যদি ব্যাখ্যায় আসি যে আমি ফার্স্টে বলেছি যে সাকিব খানের অসংখ্য সিনেমাতে কিন্তু আমরা কিন্তু মানে আমি বলবো যে অপিকরিমের থেকে আসলে কম বেটার নায়িকাকে কিন্তু আমরা দেখেছি তাহলে হোয়াই নট করিম আমার প্রশ্নটা এখানে এবং তিনি কিন্তু আসলে মানে বেশ মানিয়ে যাওয়ার মতো একজন নায়িকা যে তারা হাসি সুন্দর তার গ্ল্যামারাস মানে তার ফিটনেস সব কিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় যে দেখার মতো আপনি দেখেন যে সাকিব খানের অসংখ্য সিনেমার নায়িকা এবং অনেক নায়িকা আমি বলবো যে তাদের থেকে আপনি ক্লাস হিসাব করুন আপনি কথাবার্তা ভয়েস লুক এবং মানে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করার মতো ব্যাপার সাকিব খানের সিনেমার অনেক নায়িকার কিন্তু ভয়েস নিজের থাকেনি বা আপনি হিট দিয়ে সব কিছু মানে বিচার করা যাবে না এবং সাকিব খানের সিনেমাতে নায়িকার গুরুত্ব কী থাকতো এটা কিন্তু আমরা ভালো করে জানি এবং ওই নায়িকাগুলো কীভাবে মানে বেশি সংখ্যক সিনেমাতে কাজ করে করেছে যে মানে নায়িকা মানে তারা কিভাবে সুযোগ নিয়েছে ওটা নিয়ে কিন্তু নতুন করে এক্সপ্লেন করতে চাচ্ছি না যে কাকে মানাতো বা মানাতো না ওটা কিন্তু পরের কথা কিন্তু আমার পার্সোনাল মনে হয় যে তাদেরকে একসঙ্গে মানাতো এবং অপি করিম অবশ্যই বেটার মানে এখন কমার্শিয়ালি কিন্তু একজন ডিরেক্টর প্রডিউসারও তো তারা কিন্তু বড়ো পরদে এক্সিকিউট করে এবং যদি করতো তাহলে ব্যাপারটা কেমন হতো আমার কিন্তু আমার মনে হয় যে আমার যে এটা তারা একটা জুটি হতে পারতো এই কারণে কিন্তু আমি আসলে এই ভিডিওটা মেক করলাম এবং অনেকে কমেন্ট ছিল এবং তো সেইটা নিয়ে আমি বিশ্লেষণ করলাম তো অডিয়েন্সরা আপনারা যারা সাকিব খানের ভিউয়ার্স বা শাকিব খানের ভক্তরা তো আপনারা পার্সোনালি কী মনে করেন যে শাকিব খান অপিকরিন হলে কেমন হতো দেখেন শাকিব খানের সিনেমার অনেক নায়িকারা কিন্তু আসলে ওপিটি থেকে বেটার না তাহলে হোয়াই নট করিম অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে অপিকরিম যদি শাকিব খানের নায়িকা হতেন তাহলে ব্যাপারটা কেমন হতে পারতো তো আমি অপেক্ষা রিলাম আপনাদের মূল্যবান কমেন্টের